যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে, যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায়, আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে? সেন্ট্রাল লিডারশিপ নাই। ওমর ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমব্রেলার নিচে, এক ছাতার নিচে চলে আসতো, তাই না? ঠিক।